মূলত ব্যবসা করি না আমরা, এগুলি খাই। আমি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে ঘোষণা করার পর থেকেই আমাদের অভিযান কন্টিনিউ আছে, এবং আমাদের বর্তমান ডিজি মহোদয় সেই জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে এবং আমরা যারা ফিল্ডে কাজ করছি প্রতিনিয়ত অভিযান করতেছি। আজকে আপনারা দেখতেছেন এখানে বিপুল পরিমাণ কামাল রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সাল, সে এই রিয়েল এস্টেটের আড়ালে সে বিভিন্ন বাসা ভাড়া নেয়, বাসা ভাড়া নিয়ে সে এই বিভিন্ন মাদক সংগ্রহ করে সে বিভিন্ন লোকের মাধ্যমে গুলশান বনানী বা অভিজাত এলাকায় লোকের কাছে মাল দিয়ে দেয়। আপনারা দেখছেন প্রায় 150 বোতল আমাদের ফয়েন লিকার এবং 100 ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। আর আমাদের এটা চলমান প্রক্রিয়া, কন্টিনিউ আমরা এগুলো মাদক চালাচ্ছি অভিযানের। এর আগে দেখছেন আপনার গত 3-4 দিন আগে আমরা প্রায় 500 গ্রাম আইস ধরেছি, ইয়াবা সহ ছিল সেখানে 10 জন আসামি আমরা অলরেডি আদালতের জিম্মায় দিয়ে আসছি। আজকে আমাদের 3 জন, 2 জন ড্রাইভার, সেই ড্রাইভারের মাধ্যমে 2 জন ড্রাইভার এবং মূল যে ফয়সাল, এই 3 জন সে ড্রাইভারের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে এই গত ফরেন লিগারগুলা সাপ্লাই সরবরাহ করতো। এটা এখন আমরা একটা জিজ্ঞাসাবাদে পরে জানতে পারবো সে কোথায় কোথায় সাপ্লাই দিত আরো।
আমাদের কাছে সে পারমিট দেখাইতে পারে নাই। আমরা তার যে একটা পারমিট পেয়েছি সেটা 2009 সালের, সেটাও মানে এখন সেটা ভ্যাকেন্ট হয়ে গেছে, সেটা ইনভ্যালিড, মানে এটা তার কোনো যৌক্তিকতা নেই। আর সেটারও একটা লিমিটেশন থাকে যে কতটুকু সে মানে প্রিজার্ভ করতে পারবে। এখানে সবই এটা আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বলতে পারবো সে কোথা থেকে নিত। আমরা এখনো ওকে আপনারা দেখলেন কেবলই অভিযান চলতেছে, এখনো জিজ্ঞাসাবাদ করি। আমরা রিমান্ডের আবেদন করার পরে তদন্ত কর্মকর্তা বললে আমরা আপনাদেরকে মেসেজটা দিতে পারবো। তদন্ত সাপেকে জানা এখন এটা তদন্ত করলে আমরা বুঝতে পারবো। আপনারা এক দুই দিন সময় দিলে আপনারা মেসেজটা আমরা দিতে পারবো। সবাইকে আইনে আনতে হবে। এখন আমরা একটা ধরা হয়েছে, এর সঙ্গে আর কার কার লিঙ্ক আছে এগুলো আমরা তদন্ত সাপেক্ষে এবং তদন্ত করলেই আমরা বেরিয়ে আসবো যে এর পিছনে আরও কেউ কেউ হতা আছে কিনা। একটা গোডাউন হিসাবে সে ব্যবহার করছে, সে এরকম গুলশানে অনেকগুলো বাড়িতে, তার আমরা আরেকটা বাসায় অভিযান করছি, সেখানেও আমরা নিচে গাড়িতে ভিতরে পেয়েছি, গাড়িগুলোতে দুটো গাড়ি আমরা সিজ করছি এবং সে গাড়ির ড্রাইভার দুটো আমাদের আটক আছে। এইভাবে সে বিভিন্ন জায়গায় এই এই সর্বাপে মর্যাদা বাহিনীগুলো সর্ব করে। এই বাসাটা কতদিন ধরে ভাড়া নিয়েছে এটা প্রাথমিক জানা যায় না, প্রাথমিকভাবে আমরা এখনো জানতে পারিনি, আমরা জানলেই আপনাদের অবগত করব। বিদেশি তো না, এখানে সে যেই চায় তখন সে অবৈধভাবে সব জায়গায় সাপ্লাই করতেছে, লোকালি গুলশান বনানীর অভিযোগ। হ্যাঁ, আজকে আমরা 113 নম্বর রোডের 9 নম্বর বাসায় আমরা অভিযান পরিচালনা করি, ওখানে দুটো গাড়ি সিজ করি, গাড়ির ভিতরে আলামত পেয়েছি এবং এবং তার অফিস রুমের ভিতরতেও ফরানলিকার উদ্ধার করেছি। ওখানে 3 জন আর ওখান থেকে নিয়ে এসে তার গোডাউন এখানে বলছে যে গোডাউনে আছে, তখন আমরা গোডাউনে এখানে অভিযান করি। হ্যাঁ, ওটাও একটা অফিস। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, উপপরিচালক, ঢাকা মেট্রো উত্তর। ওকে নিয়ে আসেন।